কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ অত্যন্ত যথোপযুক্ত এবং যথাযথ একটি স্থির পেছনে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পছন্দতম জন্মদিন উদযাপনে এই আয়োজনটি করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনের এই উৎসব নানাভাবেই পালিত হচ্ছে এবং হবে, সারা বাংলাদেশ ব্যাপীও হচ্ছে, দেশের বাইরেও অনেক জায়গায় হচ্ছে হবে। কিন্তু আমি মনে করি যে বিভিন্ন থিমে তার 75 বছরের এই জীবনের সময়কালে তার যে বিভিন্ন সংগ্রাম আন্দোলন এবং কর্মময় যে জীবন, তার যে ব্যক্তি সেটা মানুষের কাছে তুলে ধরা, নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা এক অনন্য মাধ্যম হচ্ছে এই ধরনের এক চিত্র প্রদর্শনীর আয়োজন। এখানে আমরা লক্ষ্য করে দেখেছি যে এটাকে বিভিন্ন ভাগে বিভক্ত করা যায়। তার ছেলেবেলায় টুঙ্গিপাড়ায় জন্ম, সেখান থেকে বেড়ে ওঠা, তার পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা তার মা বেগম ফজলুল কবির মুজিব, তার পরিবারের ভাই বোনদের মাঝে তার বেড়ে ওঠা, তার নিজের শিক্ষা জীবন, তারপরে তার বৈবাহিক জীবন, পারিবারিক জীবন, সন্তানদের এখানে ছবি আছে, এবং সেখান থেকে আস্তে আস্তে কিভাবে তিনি রাজনীতিতে আসলেন এবং সেই রাজনীতিতে এসে বাংলাদেশের রাজনীতি ধারণ করলেন, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব তিনি পালন করে চলেছেন এবং চারবারে নির্বাচিত প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করে যাচ্ছেন। সকল কিছুই আজকের এই চিত্র প্রদর্শনীতে আমাদের সামনে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে। আমি মনে করি এখানে যারা এই প্রদর্শনীতে আসবেন, দেখবেন, তারা অনেক নতুন তথ্য পাবেন, কেননা এটা অত্যন্ত তথ্য সমৃদ্ধ। এবং আমি এটা দেখে চেয়ারম্যান এবং ফাউন্ডার যিনি যারা চৌধুরীকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের এই পুরো সম্পাদনটা একত্রিত করতে কত সময় লেগেছে, কারণ বেশ গভীর গবেষণা লব্ধ অনেক কিছু এখানে আছে। বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বক্তব্য দিয়েছেন, কোথায় কোন বক্তৃতা তিনি বলেছেন, সেই কথাগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে আপনারা দেখবেন সেগুলো উদ্ধৃত আছে। কাজে পুরনো রেকর্ড ঘেঁটে সেই বিশেষ বিশেষ বক্তব্যগুলোকে সামনে নিয়ে আসা, সেটা কিন্তু অনেক যত্ন সহকারে করা একটি কাজ। আমি এখানে লক্ষ্য করেছি, আপনারাও দেখবেন, একটা জায়গাতে খুবই পাওয়ারফুল একটা স্টেটমেন্ট আছে, তিনি এটা সম্ভবত 1984 সালে তিনি জাতীয় সংসদের সামনে দাঁড়িয়ে বলছেন একটা বক্তৃতায় যে এই সংসদ জনতার সংসদ। কাজে এই যে গণতন্ত্রের প্রতি যে বিশ্বাস, মানুষের শক্তির প্রতি যে বিশ্বাস, মানুষের সমর্থনের প্রতি যে বিশ্বাস যে তার রাজনীতির মূল চালিকা শক্তি, সেটা তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন না তখনও আমরা তার বক্তব্যে তার সুস্পষ্ট প্রতিফলন সেখানে দেখতে পাচ্ছি। এখানে অনেকে বলেছেন যে তার গণতান্ত্রিক সেই আন্দোলনের জীবন, তার সংগ্রামী সেই জীবনের কথাটা যেন আরো আমরা ছড়িয়ে দিতে পারি। অবশ্যই আজকে যে ভিতের উপর তিনি চারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, সেই ভিতটি অতি কষ্টে তিনি রচনা করেছেন এবং অনেক দুঃসহ পথ, দুর্গম পথ পাড়ি দিয়ে তাকে এই অবস্থানটি নিজের জন্য তৈরি করতে হয়েছে এবং বাংলাদেশের জন্য তৈরি করতে হয়েছে। কেননা আমরা জানি যে 1975-এর 15ই আগস্ট বাঙালির জাতীয় জীবনের এক কলঙ্কময় কালো অধ্যায়। সেদিন জাতির পিতাকে সপরিবারে হত্যার পর এদেশের ইতিহাসকে যেভাবে ভিন্ন গতিতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছিল এবং আমাদের স্বাধীনতার চেতনাকে সে যেভাবে পুনর্জীবিত করা হয়েছিল, সেই জায়গা থেকে আবার গণতন্ত্রের সেই সংগ্রামে এসে মানুষের অধিকারকে ফিরিয়ে দেয়া। এবং আমি সবসময় মনে করি যখন প্রধানমন্ত্রীর জীবনের কোনো ব্যাখ্যা দেখতে চেষ্টা করি বা
তার জীবনের বিভিন্ন অধ্যায়কে যখন দেখি, আমার কাছে সবসময় এটা মনে হয় এবং আমি বিশ্বাস করি যে আপনারাও একমত হবেন যে 17ই মে 1981 সেই দিনটি বাংলাদেশের ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট। কারণ সেই দিন যদি প্রধানমন্ত্রী তখনকার শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে বাংলাদেশের মাটিতে স্বজন হারার বেদনা বুকে নিয়ে ফিরে এসেছে, এবং সেদিন সেই ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি তোমার সাথে এই মুহুর মুহুর স্লোগানে মুখরিত হয়েছিল বাংলার মাটি। এদেশের মানুষ তাকে সেই আস্থা দিয়েছিল, সেই সমর্থন দিয়েছিল, এবং স্বজন হারা সব হারার বেদনার জায়গায় বাংলার মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছিল, এবং সেই থেকেই তার পথ চলা, এবং সেই থেকেই এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম, এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, স্বৈর শাসকদের শাসন ব্যবস্থার অবসানের সংগ্রাম, এবং সে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কীভাবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সংবিধান অনুযায়ী পরিবর্তন করা যায় সেই জায়গাগুলোতে তার যে অবদান, সেখান থেকেই তার পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন। আজকে সারা বিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নকে যে পর্যায়ে নিয়ে গেছেন সেটা সত্যি বিস্ময়কর, এবং আমরা জানি যে বিশ্ব নেতৃত্ব সকল সময়ই বলছেন এটা একটা একটা ডেভেলপমেন্ট মিরাকল, এটা একটা উন্নয়ন বিষয়। সেটার বিস্তারিত বর্ণনায় আমি এখন যাব না, কারণ আমরা সবাই সেটার সাথে সম্পৃক্ত, আমরা সেটা জানি। তার মধ্যে বিশ্বের মানুষকে তাক লাগিয়ে দিয়েছে আমাদের পদ্মা সেতু, সেই কথাটা বলতেই হয়, কারণ নিজস্ব অর্থায়নে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতন একজন নেতৃত্ব আছে বলে আজকে বাংলাদেশ তার নিজের অর্থায়নে পদ্মা সেতুর মতো একটি সেতু নির্মাণ করতে পেরেছে। কাজেই বাঙালিকে সারা বিশ্বে আত্মমর্যাদায় বলিয়ান একটি জাতি, স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশের যে সুযোগ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, তার কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে গেছেন আজকে স্বল্পোন্নত দেশের কাতার থেকে বের করে উন্নয়নশীল দেশের কাতারে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের যে দর্শন সেটা হচ্ছে বাংলার মানুষের ভাগ্যের উন্নয়ন, এটাই তার একমাত্র লক্ষ্য। এদেশের তিনিও তার বাবার মতনই এদেশের মানুষকে গভীরভাবে ভালোবাসেন, এবং এদেশের মানুষের সেই দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর যে কাজটি বঙ্গবন্ধু করে গিয়েছিলেন, এবং যে স্বপ্ন তিনি অপূর্ণ রেখে তাকে চলে যেতে হয়েছে সেই স্বপ্ন পূরণের কাজটি অতি নিপুণভাবে করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজেই তার এই 75তম শুভ জন্মদিন যেটি আসন্ন, আজকে তিনি সমগ্র বিশ্বে বিশ্বনন্দিত সমাদৃত একজন নেতৃত্ব, এবং আমরা গর্বিত যে বাংলাদেশ তার মতো একজন নেতার নেতৃত্বে আজকে এগিয়ে চলেছে অদম্য গতিতে। কাজেই আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, এবং আমি আশা করি যে তিনি তার আরো অনেক অনেক জন্মদিন আমাদের মাঝে তিনি উদযাপন করবেন, এবং বাংলাদেশকে একটি দারিদ্রমুক্ত, ক্ষুধামুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে, জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা হিসেবে তিনি গড়ে তুলবেন, এবং তার সেই নেতৃত্বের সাথে আমরা সকলে আমাদের অবস্থান থেকে কাজ করে যাব সেই প্রত্যাশা পূরণে, সেই লক্ষ্য অর্জনে। পরিশেষে আমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অসংখ্য শুভকামনা জানিয়ে এটুকুই বলতে চাই, ভেঙেছ দুয়ার এসেছে যদি হয় তোমারই খুব জয়, তিনি রবিদার উদার অভ্যুদয় তোমারই খুব জয়। বাংলাদেশ। Thank you.